চাকরি বা টাকা নয়, মেয়ের হত্যাকারীদের চরম শাস্তি চাই, এই দাবিতে অনর্থকে বারবার রাজ্য সরকারের প্রস্তাব থেকে মুখ ফিরিয়ে থেকেছে কামদুনিকান্দ্রে মৃত কলেজ ছাত্রীর পরিবার। এই পরিস্থিতিতে শনিবার মহাকরণে যান মৃতার মা বাবা, তীব্র হয় জল্পনা। জানা যায় মৃতার পরিবার রাজ্য সরকারের চাকরি এবং আর্থিক সাহায্যের প্রস্তাবে সাড়া দিয়েছে। রবিবার সেই দাবির সত্যতা স্বীকার করে নিল মৃত ছাত্রীর পরিবার, কিন্তু হঠাৎ কেন সিদ্ধান্ত বদল? মৃতার বাবা মার দাবি, পুজোর পরে সব দোষীদের চরম শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই কারণে আর্থিক সাহায্য এবং সরকারি চাকরি নিতে রাজি হয়েছেন তারা। শনিবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী দেওয়া চাকরি নিতে রাজি হয়েছে মৃতার পরিবার। পরিবারের দুজনকে চাকরি দেওয়া মনস্থির করে ফেলেছে মুখ্যমন্ত্রী, গ্রুপ ডি চাকরি পাবেন এবং ওরা রাজিও হয়েছেন যে হ্যাঁ, এখন চাকরিটা আমাদের দরকার, আগামী দু তিন তারিখে কি চার তারিখ করে জয়েন করবে। তবে সরকারি চাকরি ও আর্থিক সাহায্য নিতে রাজি হলেও কামদুনির মৃতার পরিবারের দাবি শনিবার মহাকরণ যাওয়ার কথা তারা আগে থেকে জানতেন না। আরজিকর হাসপাতাল থেকে তাদের মহাকরণে নিয়ে যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ডক্টরের কাছে যাওয়ার কথা বলেছিল, তারপরে সময় ছিল বলে ওই দাদদের গাড়ি করে আমাদের জ্যোতিপুর মল্লিক ওই দিদির কাছে নিয়ে। মানে মহাকরণে যাওয়া হবে সেটা কোথায় গিয়ে আপনারা জানতে পারলেন, কোন জায়গা? পুজোর পরে দোষীদের শাস্তির আশ্বাস বাস্তবায়নের অপেক্ষায় কামদুনির মৃত ছাত্রীর পরিবার। প্রকাশ সিং এর রিপোর্ট, এবিপি আনন্দ, কামদুনি।